আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হবিস কুক চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি চিংড়ি মাছ দিয়ে মোমো। এই শীতে গরম গরম ধোয়া ওঠানো মোমো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা আশা করছি যে এবারের শীতে অবশ্যই ট্রাই করবেন। আর বাজারে কিন্তু এখন অ্যাভেলেবল চিংড়ি মাছ পাওয়া যায়, ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই মোমোটা খেতে দুর্দান্ত হয়। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। তো চলুন সরাসরি দেখে নিচ্ছি। এখানটায় আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আগে থেকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে যে মাঝখানে যে কালো একটা রগের মতো থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছটাকে আমি কেটে নিব। এখানটায় কিন্তু আমি ছোট বড় মাঝারো সব সাইজের চিংড়ি মাছটাই নিয়েছি, আমি যেটা আমার হাতের কাছে পেয়েছি। ছোট মাছটাকে আমি ছোট ছোট টুকরো করে নিব। আমি এখন এগুলোকে একদম কিমার মতো করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে একদম কিমা করে নিয়েছি। এখন যেগুলো টুকরো করে রেখেছিলাম তার সাথে একত্র করে নিব। আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার সব কিছু ভালো করে একত্রে আমি মিশিয়ে নিব। এই তো আমার মিশানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ দিয়ে দিচ্ছি আটা। আমি এটা প্যাকেটের আটা ব্যবহার করতেছি, আপনি চাইলে আটার পরিবর্তে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর আটা দিয়েও কিন্তু মোমো খুব সুন্দরভাবে পারফেক্ট হয়ে থাকে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমি এখন গরম পানি দিয়ে ডোটা করব। আমি এখানে 1/4 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। কর্নফ্লাওয়ারটা যদি পরিমাণে বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে গরম পানি বা ঠান্ডা পানি যদি দেন পানির পরিমাণটা কিন্তু খুবই কম লাগে, অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে। আমি আর ভালো করে 5-10 মিনিট ডোটাকে ময়ান করে নিব। এই যে ডোটাকে আমি ভালো করে ময়ান করে নিয়েছি, আর আমার 1/4 কাপ থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি বেঁচে গিয়েছে, বেশি পরিমাণ পানি লাগে নাই। তো আমি বলছি অল্প অল্প করে পানিটা অ্যাড করে তারপর ডোটা মিক্স করবেন, এতে করে দেখবেন যে পারফেক্ট একটা ডো হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে একটা বড় সাইজের রুটি বেলবো, আর সেই রুটিটা থেকে আমি ছোটো ছোটো আকারের রুটি কেটে নেব। তারপর আমি মোমোগুলো তৈরি করব, আর বাকিটাকে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি এই যে রুটিটা বেলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে বেলেছি আমি রুটিটাকে। এবার এরকম একটি কাটার দিয়ে আমি কেটে নিব। আপনার চাইলে যে কোনো ডিবির মুখ দিয়ে কেটে নিতে পারেন, আবার চাইলে ছোটো ছোটো লেচি আকারে তৈরি করে ছোটো ছোটো পিঠা করে তারপরে মোমোগুলো বানাতে পারেন। আমি একসাথেই বেলে নিলাম, তো এখন এটা দিয়ে কেটে নিব। এটা দিয়ে কিন্তু পুনরায় আবার রুটি বেলে আপনি পিঠাগুলো বানাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট মোমো শীট তৈরি হয়েছে। এগুলো কিন্তু আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে করে তৈরি করে একটার উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে তারপর আরেকটা রাখবেন, তারপর আরেকটার উপরে ময়দা ছিটিয়ে আরেকটার উপরে আরেকটা পিঠা রেখে দেবেন। এরপর এটাকে যে কোনো জিপলক বক্স বা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো চলুন এখন আমরা মোমোগুলো বানিয়ে নিই। আমি কিভাবে ভাজটা দিচ্ছি আপনারা একটু ভালো করে ফলো করবেন। এভাবে চাপ দিয়ে এখন একটা কুচি উঠাবো। এই যে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু এখানে যে এক্সট্রাটা একটা কেচি দিয়ে কেটে ফেলে দিতে পারেন, এতে করে সুন্দর এবং সমান দেখা যাবে।
একদম পারফেক্ট, কোরিয়ান বা চাইনিজদের মতো কিন্তু দেখা যাচ্ছে এখন একদম সমান। ওরা কিন্তু এভাবে করে যখন এবড়ো থেবড়ো থাকে এক্সট্রাটা কিন্তু কেটে ফেলে দেয়, এতে করে সুন্দর দেখা যায়। এই যে আরেকভাবে কিন্তু আপনি তৈরি করতে পারেন। তো একইভাবে আমি সম্পূর্ণ মোমোগুলো বানিয়ে নিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ মোমোগুলো তৈরি করা হয়ে গেছে, এখন এগুলো স্টিম করব। আর আপনি যদি এগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে এভাবে ছড়ানো একটু পাত্রে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। যখন এটা শক্ত হয়ে যাবে তখন যে কোনো এয়ারটাইট বক্স বা পলিথিন, শক্ত একটু পলিথিন ব্যাগে ঢুকিয়ে রাখলে হবে। আমি এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে রাখি না, সাধারণ যে পলি আসে বাজার থেকে এরকম পরিষ্কার পলিথিনে আমি ঢুকিয়ে রেখে দিই, বছর জুড়ে রাখা যায়। এখানটায় আমি রাইস কুকারের বাটিটা নিয়ে নিয়েছি, তার উপরে আমি একটি বাটার পেপার বিছিয়ে দিয়েছি। বাটার পেপারের উপরে আমি এখন মোমোগুলো দিয়ে দিব। এই যে মোমোগুলো দিয়ে দিলাম, এখানটায় আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক এসে গেছে। এবার আমি উপরে যে বাটিটা আছে সেটা বসিয়ে দিব, ঢাকা দিয়ে আমি স্টিম করব মাত্র 5 মিনিট, এর ভিতরে হয়ে যাবে। এই তো মোমোটা কিন্তু হয়ে গেছে, আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা পারফেক্ট মোমো হয়েছে। আমি এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, আপনাদেরকে ক্লোজ থেকে দেখাই। আমি আজকে এখানে টমেটো সসের সাথে পরিবেশন করছি, আপনারা যে কোনো সস বা চাটনির সাথে খেতে পারেন। আমি একটা মোমো আপনাদেরকে এটা ভেঙে দেখাই যে ভিতরের দিকটা কেমন হয়েছে। এই যে কতটা জুসি আর কতটা সুন্দর ফ্লেভার যে বের হচ্ছে আমি কি বলবো। আপনার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এই চিংড়ি মাছের মোমোটা খেতে কতটা টেস্টি হয়ে থাকে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।